টলিউডের অভিনেতা টোটা রায়চৌধুরীর জনপ্রিয়তা আজ গোটা দেশ জুড়ে। করণ জোহরের রকি ও রানি কি প্রেম কাহানি সিনেমাতে চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্র তাকে দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে। বয়স তার ৪০ পেরিয়েছে সেই কবেই, তবে দিনে দিনে তার গ্ল্যামার যেন বেড়েই চলেছে। ৫০ কাছাকাছি পৌঁছেও বহু মহিলার হার্টথ্রব টোটা, তবে তার হৃদয় জুড়ে রয়েছে তার স্ত্রী শর্মিলি রায়চৌধুরী, যার সৌন্দর্য টলিউডের নায়িকাদেরও হার মানাবে। টোটা রায়চৌধুরী ৯০ দশকে তার কেরিয়ার শুরু করেছিলেন। দুরন্ত প্রেম ছিল তার অভিনীত প্রথম সিনেমা। স্পর্শ চরিত্র ও খলনায়ক হিসাবে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। নায়ক হিসেবে হাতে গোনা কয়েকটি ছবিতেই তাকে দেখা গিয়েছিল। টোটার আসল নাম পুষ্পরাগ রায়চৌধুরী, এই নামেই তিনি আজ বলিউডে পরিচিতি পাচ্ছেন। টোটা রায়চৌধুরীকে স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেনের ভূমিকায় দেখে কার্যত ৮ থেকে ৮০ সব বয়সের মহিলারাই মুগ্ধ হয়েছিলেন। এই বয়সেও টোটা অনেক মহিলার কাছ থেকে বিয়ের প্রস্তাব পাচ্ছেন, তবে বর্তমানে তিনি বিবাহিত। তার স্ত্রী শর্মিলি রায়চৌধুরীর সৌন্দর্য টলিউডের নামী নায়িকাদেরও হার মানাতে পারে। শর্মিলির সঙ্গেই সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন টোটা। শর্মিলি ও টোটার বিয়ে হয়েছিল ২০০৫ সালে। বিয়ের আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। টলিউড নায়িকাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করলেও বিয়ের আগে শর্মিলির রূপে মুগ্ধ হয়েছিলেন টোটা। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী এবং কন্যাকে নিয়ে টোটার সুখের সংসার। সিরিয়াল, ওয়েব সিরিজ ও বলিউডের ডেবিউয়ের সুবাদে টোটার পরিচিতি আজ গোটা দেশ জুড়ে, কিন্তু বাস্তবে তিনি শুধুই তার স্ত্রীর প্রতি অনুরক্ত। টোটা এবং তার স্ত্রী শর্মিলিকে যারা খুব কাছ থেকে দেখেছেন তারা তাদের বন্ডিং সম্পর্কে জানেন। টোটার বন্ধু বান্ধবরা বলেন তারা দুজন নাকি মেড ফর ইচ আদার। তাদের একমাত্র মেয়ের নাম মৃগাক্ষী। কাজের বাইরে টোটা আপাদ মস্তক একজন ফ্যামিলি ম্যান। টোটা রায়চৌধুরী অভিনীত প্রথম বলিউডের ছবি নিয়ে তার স্ত্রী ও কন্যা খুবই উচ্ছ্বসিত। টোটার স্ত্রী শর্মিলি তার ১০০ জন বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন রকি ও রানি কি প্রেম কাহিনী দেখতে। বলতে গেলে বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে বলিউড সিনেমাতে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে টোটার। তার অভিনয়ে বড় বড় বলিউড তারকাও মুগ্ধ হয়েছেন। টোটার হাতে এখন বেশ কিছু বলিউডের প্রজেক্টের সুযোগ রয়েছে, তবে এই বাংলা হলো তার ভিত, তাই কখনো তিনি বাংলা ছেড়ে পুরোপুরি মুম্বাইতে যাওয়ার পরিকল্পনা করেন না। তো বন্ধুরা, টোটার স্ত্রী শর্মিলিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।